আসসালামু আলাইকুম এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এলা চাচ্ছি কারণ আমি চেয়েছিলাম একটু বেড়াতে যেতে তাই বলেছিলাম আপনাদের ভিডিও দেখাতে পারবো না আমি দুঃখিত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার চিতল মাছের কাবাব এই দেখেন আমি বেড়াত যাওয়ার কথা ছিল তাই হাতে মেন্দিন্দি দি করেছি তাই আপনাদের সাথে শেয়ার হলাম আমার মেহেন্দিগুলা নিয়ে আমি দিয়ে হাতে মেন্দি দিয়েছিলাম হঠাৎ আপনার ইয়ে হলো বিকালে যাওয়া যাবে না সব কিছু উপস্থিতি ছিল একটি অসুবিধার কারণে যাওয়া হয়নি আমার চিতল মাছ বড় চিতল মাছ ছিল বড়ো চিতল মাছটা আপনার কেটে শুধু বড় টুকরোগুলো নিয়েছি আমি বড় দুই টুকরো আপনার এগুলো বিরান করব। বড় চিতল মাছের নিষুয়ে শুধু ভালো করে দিয়ে পরিষ্কার করে চিতল মাছের এই যে আপনার সুপারি বা চাটনি করার লোহারিও তাকে তা দিয়ে আপনারা পারলে শিল্পটা পুতাইল দিয়ে করতে পারেন আমি এইটা দিয়েও আপনার আমার কাঠের টুকরায় আমি করতেছি এইভাবে শেষলে মাছগুলা মেন বের হয়ে যাবে তাই এইভাবে করতেছি আমি এইভাবে আপনার বারবার বের হলে আপনার মাছগুলা বের হয়ে যাবে ইয়ের থেকে এই চামড়ার ভিতরে থেকে এবং আগলিয়ে যাবে তাই এভাবে বাড়ে দিলে আপনারা রেখে মাছগুলা ইয়ে হয়ে যাবে এই জন্যে এইভাবে আপনারা মাছটাকে দেখেন আমার মাছগুলা ভিতর থেকে বের হয়ে গেছে চামচ দিয়ে আমি মাছগুলাকে বার করে আগলে নিঠেছি এই দেখেন মাছে কোনো গোঁসা নাই আর দু একটা থাকলেও আপনারা হাত দিয়ে দেখে ফেলে দিতে পার আমি এইভাবে মাছটাকে নিয়েছি এইভাবে দুই টুকরো মাছ আপনার গসা বেছে ফেলে দিয়েছি আমার দিন থেকে ইচ্ছে ছিল চিতুর মাছের বড়া বা কাবাব খাওয়া হওয়ার জন্য কিন্তু সময়ের কারণে করতে পারিনি তাই আজকে বেড়াতে না যাওয়ার কারণে আজ হঠাৎ মনে হলো কাবাবটা করে ফেলি খাব বলে এই দেখেন আমার মাছগুলো এইভাবে আমি সব দুয়ো টুকরো মাছ আপনার এইভাবে আপনার করে নিয়েছি আবার আর একটা সিস্টেম আছে আগে আগে আমি করতাম আপনার সিদ্ধ দিয়ে পানিতে একটু সিদ্ধ দিলে মাছটা নরম হয়ে যেত এবং গলে যেত মাছগুলার গসা এইভাবে বের হয়ে যায় তাই আপনারা এইভাবেও করতে পারবেন বা সিদ্ধ দিয়ে আমি যদি আবার করি শীতল মাছ গড়ে আসে তাহলে আপনাদের সাথে শেয়ার হব এই দেখেন এইভাবে জুড়ে জুড়ে বাড়ি দিলে আপনার মাছের থেকে সম্রার ভিতরে থেকে মাছগুলা নরম হয়ে খুলে আসবে এবং গোসাগুলা বের হয়ে যায় বেশি কষ্ট হয় না আপনারা শিল্প পাটার পোতাল দিয়ে চাইলে করতে পারবেন আমার মতন এইভাবে মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে বের হয়ে যায় আপনারা ইচ্ছে হলে হাত দিয়ে করতে পারেন বা চামচ দিয়ে চেঁচে চেঁচেও নিতে পারেন আমি দুও টুকরা মাছ চামচ বা হাত দিয়ে যেভাবে পেরেছি সারা মাছও আপনার চামড়া থেকে খুলে নিয়েছে গোসা মাছ কানার আলাদা হয়ে গেছে এখন আমার পরিমাণ মতো নামে একটি বাটিতে তিনটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একবারে কুচি করে বড়ো বড়ো তিনটি পেঁয়াজ আমি একবারে কুচি করে কেটে নিয়েছি আপনার লবণ একটু দিয়ে এক চা চামচ পরিমাণ লবণ দেব দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে কষলে নরম করে নেবো ভালো করে খসলি খসলিয়ে পেঁয়াজটাকে নরম করে নেব তাহলে কাবাবটা করতে ভালো হবে বড়ো তিনটি পেঁয়াজ নিয়েছি কারণ আমার মাছ এক হাফ ফিলিট আপনারা দেখতে পারবেন আর ছোটো ছোটো গুলমরিচগুলো আমার গাছের দানা দানি চাচ্ছিলো পাঁচশোটা আমি একবারে কুচি করে কেটে দিয়েছি বাচ্চাদের মুখো করলে খাবে না সাথে এক টেবিল চামচ আপনার ধনিয়া পাতা দিয়েছি আপনারা চাইলে আরও দনিয়া দিতে পারেন আমার কাটা ছিল না বললে তখন আমি এক টেবিল চামচ পরিমাণ দনিয়া পাতা দিয়েছি আর আপনাদের সামনে ভিডিওটা অনেক সময় ভুল হয়ে গিয়েছিল কারণ আমার এচুত এসে এসে গিয়েছিলো কাশি এসে গিয়েছিল তখন ভিডিওটা আমি আপনার ভুলে গিয়েছিলাম সারতে তাই আমি আবার পরিমাণ মশলা দেখাচ্ছি আপনাদেরকে আমি পাঁচফুরন গুঁড়ো আধা চা চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো আধা চা চামচ দিয়েছিলাম মরিচ গুঁড়ো এক চা চামচ দিয়েছিলাম আর আদা রসুন বাটা এক চা চামচ দিয়েছিলাম তাই আপনাদের সাথে আবার শেয়ার হলাম এগুলা কথা বলে আর চিনি দিয়েছিলাম এক চা চামচ আমি দেওয়ার পরে হঠাৎ খেয়াল করলাম আমি ভিডিওটা চালু করিনি মাঝে মাঝে এই ধরুনভাবে ভুল হয়ে যায় অনেক সময় আপনার মাছের বাগা বা সবজির বাগার বসালে আপনার কাশি এসে যায় তাই ভিডিওটা বন্ধ অফ করতে হয় বা কোনো সময় কল এসে যায় ভুল পরে যায় এক হাফ প্লেট আমার মাছ হয়েছে একবারে বেশ বাসার পরে আর আমি পেঁয়াজ দিতেছি এক মোট পেঁয়াজের বেরেস্তা এক মোট দিয়ে ভালো করে মাছগুলাকে মাখাচ্ছি পালোগুলো মাছগুলাকে ভালো করে মাছগুলাকে মে এঁখে যেখে আমি আমার কাবাবগুলা তৈরি করবো আর খুব টেস্টি খুব মজা হয় কাবাবগুলা আপনারা করে খেয়ে দেখবেন আমরা গরম গরম এইভাবে করে খেয়েছি খুব ভালো হয়েছে আপনারা হাতে একটু তেল মেকিল এইভাবে আপনার হয়তো অনেক সময় ইয়ে হবে না আপনারা হাতে একটু তেল পরিমাণ মতন মা মেখে আমি হাত ভালো করে ধুয়ে পরিমাণ মতন তেল মেকে খাবার সাইজগুলা করেছি ছোটো না বসে বড় না মধ্যম করে খাবো সাইজগুলো কারণ তেল না মাখলে আতে আপনার মা হাতে লেগে যায় তাই তেল মাখলে আপনার হাতে মাছগুলা লাগে না আঙগুলো লেগে যায় এদিকে খাপুলিটা আমি বানিয়ে ফেলেছি এখন তেলে দেবো আমি পেঁয়াজের পেঁয়াজের বেরেস্তা আগে করেছিলাম তার ভিডিও আমি ছাড়বো আগামী দিন তাই এখন দিতেছি না এই পেঁয়াজের বেরেস্তা তেলেই আমি আবার কাবাবগুলা ছেড়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার যে তেল ছিল সেই তেলের পরতে ছেড়ে দিলাম কারণ আমার পেঁয়াজের বেরাস্তা এখন দরকার ছিল খাবারের জন্য এই জন্য আমি করে তারপরে এই হরিপানেও আপনার ছেড়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর হয়েছে আর খুব সুস্বাদু অতুলনীয় সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে করে করে খেয়ে দেখবেন খুব ভালো হয়েছে আগে আগে আমি মাঝে মধ্যে খেতাম কিন্তু এখন সময়েরওভাবে খুব বসা তাকে বলে চিতল মাছের বড়াগুলো একটু কমই করে তারপরে এখন করায় আপনাদের সাথে শেয়ার হলাম আমি একটু হালকা উল্টে পাল্টে দিতেছি আগুনটা একবারে তিন বাঘের দুই চার বাঘের দুভাগ আগুন দিয়েছি গীচের চুলার আগুনটা বেশি বাড়িয়ে দেয়নি কারণ ভিতর থেকে সুন্দরভাবে হওয়ার জন্য কালারটা সুন্দরভাবে আসার জন্য উল্টে পাল্টে দিতেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটি লাইকই আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবার অকলের মানে অনেক উৎসাহ বাড়ে বা ভালো লাগে আর আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকি মাঝে মাঝে অনেকে হয়তো বা কমেন্টস করবেন ভালো লাগে অনেকে বা করে না খারাপ লাগে আর যারা ভিডিওগুলা দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে আমার কাবাবগুলা হয়ে গেছে আপনাদের সাথে পরিবেশন করতেছি আমি গরম একটা ভেঙে আপনাদের জন্য দেখাতে চেয়েছিলাম খেয়ে খুব গরম আপ চুলা থেকে নামানোর পরেও আপনাদের সাথে সাথে পরিবেশন আপনাদের জন্য করতেছি আর খুব সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে করে দেখবেন কোনো মাছ দিয়ে আগামীতে আমি মাছ দিয়ে আর একটা বিডি সারব এইভাবে খাবাবের তো মাছের থেকে আমার মনে হয় চিতর মাছেরটা খুব বেশি টেস্ট লাগে যাই না কার কাছে কোনটা লাগে খুব ভালো হয়েছে এই জিনিসটা আমি একটা ব্যঙ্গে আপনাদের সামনে দেখাতে চেয়েছিলাম গরম বলে পারতেছি না আতে ইয়ে করতে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আগামী ভিডিও দেখার আসসালামু আলাইকুম